হ্যালো বিয়াস, এই যে দেখেন স্ট্রবেরি ছাড়ার জন্য মাটি তৈরি। এই যে আপনারা 60%, 40%, 50% বললে আপনারা কিছু বুঝবেন না। এই যে 1 ডাব্ব, 2 ডাব্ব, এই যে মনে করেন আমি 3 গামলা মাটি নিলাম, 3 গামলা মাটি নিলাম, তারপর 1% আপনার নিলাম কোকোপিট, একটু হালকা বাড়াই দিলাম, 1 ডাব্বা নিলাম আপনার বার্মি কম্পোস্ট। বার্মি কম্পোস্ট এটা 8 ইঞ্চি টপের জন্য। আমি 1টা 40 মিডিয়া তৈরি করে আপনাকে দেখাইতেছি। দেখেন এটা খলার কোষার গুঁড়ি, শুকনো খলার কোষার গুঁড়ি। এটা 1 চামচ দিয়ে দিলাম, সাইজ চামচের 1 চামচ। এটা হচ্ছে আপনার হাড়গুঁড়ো, হাড়গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এটা নিমকল, নিমকল আপনার মাটি ফাঙ্গালের কাজ করে, এন্টি ফাঙ্গালের কাজ করে। দিলাম নিমকল 1 চামচ, মাটি অ্যাসিডিটি বাড়ার জন্য, অ্যাসিডিটি ভাব বাড়ার জন্য আপনার শুন দিলাম, যে ফানে খাওয়া শুন আছে, যেটা ফাতরে ওঠে না, যেটা শামুকের ওঠে, ওটা দিলাম 1 চামচ। আপনার মাটি অ্যাসিডিটি বাড়াবে, এন্টি ফাঙ্গালের কাজ করবে। এই আপনার দিলাম ফসফরাসের জন্য শিংকুচি, শিংকুচি 1 চামচ। আপনার ডিমের কুসার গরু দিলাম 1 চামচ। এভাবে দিয়ে ভালো করে মিশ্রণ করে আপনারা বরুণ সান দিবেন অল্প একটু। এটাকে বলে ষোলো বরুণ, ষোলো বরুণ দিবেন অল্প একটু। দিয়ে ভালো করে মাটির মিডিয়া প্রস্তুত করবেন, এভাবে তৈরি করবেন, ভালো করে মেখে ফেলবেন। ভালো করে মেখার পর আপনারা কী করবেন, নতুন করে করলাম 8 ইঞ্চি একটা টপ আমার। আপনার এদিকেও 8 ইঞ্চি, এদিকেও 8 ইঞ্চি, 8 ইঞ্চি একটা বেশি টপ। এই যে কালাম কুচি আছে আমার, সেটটা হোল আছে কালাম কুচি দিয়ে আমি হোলগুলো ঘুরে দিলাম। আল্লাহ হাসান, এভাবে ঘুরে দিলাম। এই যে আপনারা দেখেন, এই যে দিলাম, দেওয়ার পরে আপনার আমার এখানে নদী ফাতর আছে, এই যে ছোট ছোট নুড়ি পাথর কালাম কুচুর উপরে দিয়ে দিলাম, কালাম কুচুর উপরে দিয়ে এখানে এখন সব নিরাপ হয়ে যাবে। তারপরে দিলাম নুড়ি পাথরের উপরে দিলাম আপনার সাদা বালি, এখন যে একটা লেয়ার করে দিলাম, বাস তাতে খুব ড্রেন সিস্টেম হয়ে গেল। হ্যাঁ, এবার আপনার এখানে মাটি দিয়ে দেবো। তবে আপনারা মাটি তৈরি করার পরে কখনো টবে সারা বসাবেন না, মাটি এভাবে তৈরি করার পর হালকা একটু ফানি ছিটকে দিয়ে, এ ভাষায় হালকা একটু ফানি ছিটকে দিয়ে মাটি তৈরি করার পর আপনার এরকম পলিথিন দিয়ে, পলিথিন দিয়ে এভাবে জাফে রাখবেন 8 থেকে 10 দিন, এভাবে জাফে রাখবেন। তারপর আপনার গাছ রোপণ করবেন, নাহলে সঙ্গে সঙ্গে গাছ রোপণ করলে কিন্তু আপনাদের গাছ মারা যাওয়ার চান্স 99%। এইভাবে মাটি করে দিলাম, প্রথমে এইভাবে সেভে সেভে দিবেন, ভিতরে যেন কোনো ইয়ার গ্যাপ না থাকে। হ্যাঁ, ভেবে দিবেন, ভেবে ভালো করে দিবেন। ভালো করে দেওয়ার পর এগুলো রোগ প্রসঙ্গের কথা আছে, কী তৈরি করবেন, গাছে কী স্প্রে করবেন, প্রথমে ভেবে সেভে সেভে দেবেন। সেভে সেভে দেওয়ার পর আপনারা এই যে আমার একটা ছোট্ট গাছ আপনাকে দেখার কথা রাখছিলাম, রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একটা রানার, রানার এটা আমার প্রয়োজন নেই, এটা আমি ছিঁড়ে ফেললাম। এই যেরকম ছোট্ট গাছ থাকে আমরা এভাবে বাড়ি দিলে চলে আসবে, চলে আসবে। এরকম যদি ছোট্ট গাছ হয় আপনারা প্রথমে কিন্তু পানি একটু কম দিবেন, খুব কম দিবেন। পরে যখন গাছ আস্তে আস্তে ধীরে 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 বাড়তে থাকবে তখন আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াবেন। এই যে দেখেন আমি কীভাবে দিলাম, ঠিক এভাবে দেবেন। এই যে স্ট্রবেরি সারের একটা ক্রাউন আছে, এখান থেকে মাঝখান থেকে ফাতা বাইর হয়, ওই বরাবর যেন মাটি না আসে, মাটি আসলে কিন্তু মরে যাবে, কারণ স্ট্রবেরি সারের ফুল আসে ওইখান থেকে, ফুল সহ আপনার নতুন ফাতা আসে ওইখান থেকে। এভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন। প্রস্তুত করার পর এই যে মালসিংয়ের একটা কথা আছে, মালসিং অবশ্যই করবেন, কিন্তু খড় দিয়ে কখনো আপনারা মালসিং করবেন না। খড় দিয়ে মালসিং করলে কী হবে, আপনার গাছে পোকামাকড় চলে আসবে, নখ চলে আসবে,
কিন্তু আমরা অ্যান্টি ফাঙ্গাল বেড়ে যাবে, গাছের পাতা কুকুরে যাবে, গাছের পাতা জ্বলে যাবে, অনেক সমস্যা দেখা যাবে। এই যে এটা আমি এখন রোপণ করলাম আর শুধু আপনাদেরকে দেখানোর জন্য, হালকা ফায়া দিয়ে রেখে দেবেন ছাইয়াতে 4-5 দিন। আমার আগের গাছ দেখেন, এই যে এটা আমার আগের গাছ, এটা আমি অক্টোবর মাসে রোপণ করছি, এটা আমার মাদার গাছ। আপনারা মালসিং এর জন্য কখনো খড় ব্যবহার করবেন না, মালসিং এর জন্য কখনো খড় ব্যবহার করবেন না। এই যে আমি এখানে ব্যবহার করলাম, এটা হচ্ছে একটা 4 ইঞ্চি পাইপ, প্লাস্টিকের পাইপ, আমি 1 ইঞ্চি করে কাটছি। 1 ইঞ্চি করে কাটার পর আপনারা ভালো করে গাছের গোড়া পরিষ্কার করে দিবেন, পরিষ্কার করে দেওয়ার পর সুন্দর করে ফাতাগুলো এভাবে ধরে এভাবে ধরে, 1 ইঞ্চি একটা পাইপ আছে, 1 ইঞ্চি পাইপ, এটা যখন ভিতরে এভাবে ঢুকাই দেবেন, এভাবে ঢুকাই দিলে আপনার কী হবে, এই যে এভাবে রেখে দিলেন, এভাবে ছেড়ে দিলেন, তাহলে আপনার পাইপের উপর ফাতা ঘুষে আপনার টবের বাইরে ফাতা চলে আসলো, চলে আসলো আপনার টবের বাইরে চলে গেল, তাহলে আপনার মাটি স্পষ্ট হলো না আর ফাঙ্গালও আসলো না। যদি আপনাদের বড় টপ হয়, এভাবে পাইপের টোলা দেওয়ার পর এই পাশে একটা বাঁশ দিয়ে দিবেন, এই পাশে একটা ছোটো বাঁশ দিয়ে দিবেন সাপোর্ট, যেন ফলগুলো দূরে থাকে। এভাবে আপনারা পরিচর্যা করেন, দেখবেন আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে। তবে স্ট্রবেরি গাছে ফাঙ্গালের অ্যাটাক হয় খুব বেশি, আপনারা দেখবেন ফাঙ্গাসে অ্যাটাক করলে আপনাদের পাতাগুলো যেখানে মাঝখানে মাঝখানে ফোড়া ফোড়া হয়ে যায়, কালো কালো হয়ে যায়। আমার এই গাছটা দেখেন একদম সুস্থ সবল গাছ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা দেখেন এই গাছ রোপণ করার সঠিক সময় হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বর মাস, তবে অক্টোবরে রোপণ করলে ভালো। আপনি গাছ রোপণ করার পূর্বে গাছের বীজ যখন 1 থেকে 1.5 মাস হয়ে যাবে, আপনার একটা মিরাকুলাম আছে, এটা মিরাকুলাম ফিজিয়ার, এটা অটোক্রফট কেয়ার লিমিটেড, আপনি একটা মিরাকুলাম স্প্রে করবেন 1 লিটার ফাইতে 1 ml করে। আপনার যতটা গাছ আছে ততটা গাছে ভালো করে স্প্রে করে দেবেন, 1 লিটার ফাইতে 10টা গাছ ভালো করে স্প্রে করে দেবেন মিরাকুলাম। আর একটা ফার্টিলাইজার আছে, এটা গাছের বীজ যখন 2 মাস হয়ে যাবে, এটা বায়োফার্টিফিজিয়ার ACI ফার্টিলাইজার, এটা আপনার মিশ্রণ সারের সাথে মিশিয়ে 1 ml আপনার 500 গ্রামের মতো ফার্টিলাইজার, অর্থাৎ মিশ্রণ সারের সাথে মিশিয়ে এক মুঠো করে গাছে করে প্রয়োগ করবেন। আপনারা ফাঙ্গাসের জন্য এই যে সাব ফাঙ্গিসাইড যেটা আছে, এটা 15 দিন অন্তর অন্তর একবার ইউজ করবেন। আর রেডিমেড গোল্ড, আমাদের বাংলাদেশে পাওয়া যায় রেডিমেড গোল্ড, এই যে রেডিমেড গোল্ড দেখেন, আপনার 1 লিটার ফাইতে 2 ml করে ভালোভাবে গুলিয়ে 2-3 দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন ঘুরিয়ে ফিরিয়ে। আপনি যদি প্রতিদিন যদি একটা স্প্রে করেন রেডিমেড গুলো, একদম স্প্রে করে যাচ্ছেন স্প্রে করে যাচ্ছেন, তাহলে ফুকা মাফার ওষুধ দ্রব কিন্তু বেড়ে যাবে। এরা কী করবে, একটাই তো ওষুধ, এরা গাছের সাথে মানিয়ে নেবে। আপনি একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন, তারা জৈবভাবে করবেন। আর নাহলে যাদের বাড়িতে নিম কীটনাশক আছে, তারা নিম কীটনাশক স্প্রে করুন। আর আপনি বলবেন যে দাদা আপনি তো স্ট্রবেরি সারার সব ভিডিও দেখালেন, আমি এখানে অনেক ওষুধ আছে, বিষ প্রসঙ্গে আপনাদেরকে কিছু বললাম না, যে আমার এখানে অনেক বিষ আছে, অনেক গ্যাস আছে, অনেক স্টিকার আছে। তবে আপনারা কমেন্টে বলিয়েন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে এই গাছটা আমি ছোট্ট রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখেন আমি এই যে আমার গাছ দেখেন, গাছের গ্রোথ দেখেন আপনারা সবাই। এই যে আমি ঢুকলাম, এই যে আমার স্ট্রবেরি গাছ, এই যে দেখেন ট্রেডিং দিছি, এটা গাছের গ্রোথ দেখেন, এই গাছটার গ্রোথ দেখেন কীরকম, এই যে রিং দিয়ে দিছি, একটা গাছ থেকে 4-5টা গাছ হয়ে গেছে। আপনারা এভাবে পরিচর্যা করেন, মামুন ভাইয়ের পাশে থাকিয়েন, মামুন ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন, ওখানটা কমেন্ট করিয়েন। এই যে একটা নতুন একটা বিয়ারাম দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে আপনার, এই যে গাছের পাতা ফুরো যাচ্ছে আপনার, এই যে মাথায় এভাবে কালো 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 ফুরো যাচ্ছে। তবে এটার সমাধানও আমি পেয়ে গেছি কৃষি অফিসারের সাথে কথা বলে, আমি আমার একটা বন্ধু আছে কৃষি অফিসার, তার সাথে কথা বলে সমাধান পেয়ে গেছি। এই গাছের পাতা এরকম ফুরে গেছিলো, এটা ওষুধ মারার ফল আল্লাহ রহমত মতো ভালো হয়ে গেছে। এই যে আমার গাছের গ্রোথ দেখেন, এটা দেখেন, দেখেন গাছের অবস্থা দেখেন কীরকম। তবে আপনারা যদি জানুয়ারি মাসে ফুল নিতে চান গাছে, আপনাদের গাছে এরকম রানার দেখা দেবে, এরকম রানার দেখা দিলে আপনার রানার কেটে দেবেন, এভাবে ভেঙে দেবেন। এই যে আমি যেভাবে ভেঙে দিলাম, আমার এখানে ছাদের রোদ আসছে, তাই আপনাদেরকে ভিডিও ভালো করে দেখাতে পারতেছি না। তবে আপনারা দেখেন গাছের গ্রোথ কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো, আমার গাছের গ্রোথ খুব ভালো,
এটা তো ফল আসলে আসবে জানুয়ারি মাসে ইনশাল্লাহ ফল চলে আসবে। আপনি দোয়া করবেন, আপনারা যারা যারা শখ করে ছাদের উপর একটা দুটো করে গাছ লাগান, বাড়িতে খাওয়ার জন্য গাছগুলো মারা যায়, খুব খারাপ লাগে। আমি চাই না আপনাদের মন খারাপ হোক, আমি চাই আপনারা দুই চারটা করে গাছ লাগান। গাছ আমাদের অমূল্য সম্পদ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তবে আমি আপনাদেরকে সলিউশন দেবো, আপনারা অর্গানিকভাবে যেন চাষ করেন, অর্গানিক জৈবভাবে, কোনো কীটনাশক না ব্যবহার করে, কারণ এগুলো তো আপনারা বাড়িতে খাবেন। এই জন্য এই যে আমার একটা গাছ অলরেডি ফল ফলে আসছে, দেখেন আপনারা, এই যে স্ট্রবেরি, এটা আমার সুইট স্যাংশন জাত। এই যে প্রচুর ফুল, প্রচুর ফল ফলে আসছে। এই যে আরেকটা গাছ দেখেন এখানে, এটা তো ফল ফলে আসছে প্রচুর। এটা ফরক মিলিয়ন কীভাবে করতে হয় আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে আমাদেরকে কমেন্টে বলিয়েন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সব বেশ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।